বাংলাদেশে যেভাবে শুরু হলো মাদক বিরোধী বিশেষ অভিযান, বাংলাদেশে মাদক চোরাচালানি এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যে অভিযান শুরু হয়েছে তা হঠাৎ করেই হয়নি। এর পেছনে রয়েছে মাদক সমস্যার বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করার জন্য ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অভিপ্রায়। এই অভিযানের পটভূমি ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম বিবিসিকে বলছিলেন, এবছর অন্তত 3টি বক্তৃতায় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা বলেছিলেন, তার ধারাবাহিকতাতেই এই অভিযান চলছে। মাদকের সামাজিক ঝুঁকি বর্ণনা করে এসটি ইমাম বলেন, মাদক পাচারের সাথে মানব পাচার এবং বেআইনি অস্ত্রের ঘনিষ্ঠ সংযোগ রয়েছে। প্রথমে আসে মানব পাচার, মানব পাচারের হাত ধরে আসে মাদক পাচার এবং এই দুটিকে রক্ষা করার জন্য বেআইনি অস্ত্র আসে বলে তিনি উল্লেখ করেন। এই অভিযানের সাফল্য বর্ণনা করে মিস্টার ইমাম জানান, অভিযান শুরু হওয়ার পর প্রথম 18 দিনে 2200 ব্যক্তিকে আটক করা হয়েছে। পাশাপাশি মোবাইল কোর্ট এবং বিচারিক আদালতে 600 জন মাদক ব্যবসায়ী ও ব্যবহারকারীর বিরুদ্ধে মোট 486টি মামলা দায়ের করা হয়েছে। তিনি জানান, অভিযানের প্রথম 18 দিনে পুলিশের সাথে সংঘর্ষে প্রাণ হারিয়েছে 16 জন। তবে বেসরকারিভাবে মাদক ব্যবসায়ী সন্দেহে এই পর্যন্ত 38 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। কিন্তু কেন এই অভিযান এর আগে শুরু হয়নি এবং আওয়ামী লীগের মেয়াদের শেষ পর্যায়ে এসে কেন এই অভিযান, এই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের মেয়াদ এখনই শেষ হয়ে যায়নি। মাদক সমস্যা একটি রোগের মতো, রোগ যখন চরম আকার ধারণ করে তখন সবার টনক নড়ে, তাই একে এর বেশি বাড়তে দেওয়া যায় না। তবে মিস্টার ইমাম উল্লেখ করেন, মাদক বিরোধী অভিযানে সাফল্য না এলে আগামী নির্বাচনের উপর তার মারাত্মক প্রত্যক্ষ প্রভাব পড়বে। তবে নির্বাচনকে সামনে রেখে এই অভিযান চালানো হচ্ছে কিনা এ সংক্রান্ত একটি প্রশ্ন তিনি সরাসরি নাকচ করে দেন। এই অভিযানে এ পর্যন্ত যারা নিহত হয়েছে তাদের মধ্যে একজনও নিরাপরাধ মানুষ নেই, এটা কিভাবে নিশ্চিত হচ্ছেন? এই প্রশ্নের জবাবে তিনি জানান, আসামে নিহত হওয়ার প্রতিটি ঘটনার পরপরই মামলা দায়ের করা হয়, এর উপর তদন্ত চলে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জবাবদিহি করতে হয়। তিনি বলেন, যে ম্যাজিস্ট্রেট আদেশ দিয়েছেন তাকেও রিপোর্ট পাঠাতে হয়, পোস্টমর্টেম হয়। তবে মিস্টার ইমাম উল্লেখ করেন, কাউকে যদি অন্যায়ভাবে গুলি করা হয় তাহলে তার আত্মীয় স্বজন সুবিচারের জন্য আইনের আশ্রয় চাইতে পারেন, কিন্তু মাদক চোরাচালানি বা ব্যবসায়ী হোক কিংবা মাদক ব্যবহারকারী হোক, সংবিধানে সব নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং সংবিধান অনুযায়ী সবার কি ন্যায় বিচার পাওয়ার অধিকার নেই? এই প্রশ্নের জবাবে এসটি ইমাম বলেন, 2200 জনকে আদালতের মাধ্যমে বিচারের মুখোমুখি করা হয়েছে, 600 জন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীকে স্বাভাবিক বিচার প্রক্রিয়ার আয়তায় আনা হয়েছে। তিনি বলেন, যদি কোনো ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে থাকে, কোনো নিরাপরাধ মানুষের বিরুদ্ধে যদি এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই তার বিচার পাওয়ার অধিকার আছে, তেমন ঘটনা ঘটলে সরকার অবশ্যই তা দেখবে। বিরোধী দল বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের একটি মন্তব্যের সূত্র ধরে মিস্টার ইমাম বলেন, আওয়ামী লীগের ভিতরে কেউ যদি মাদকের সাথে যুক্ত থাকে তাকেও ছাড় দেওয়া হবে না বলে শেখ হাসিনা মুক্ত কণ্ঠে ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, চলতি বছরের গোড়া থেকেই মাদকের বিরুদ্ধে লড়াইয়ের প্রক্রিয়া শুরু হয়েছিল। জানুয়ারি মাসে পুলিশ সপ্তাহ উপলক্ষে এক ভাষণে প্রধানমন্ত্রী নানা ধরনের সামাজিক সমস্যার মধ্যে মাদককে গুরুতর সমস্যা হিসেবে চিহ্নিত করেন। তিনি বলেন, এরপর পুলিশের দ্বিতীয় আরেকটি অনুষ্ঠানে এবং তৃতীয়বার গত মাসে সারদায় পুলিশ ট্রেনিং একাডেমিতে ভাষণেও তিনি মাদক সমস্যার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। গত 11 মে ছাত্রলীগের জাতীয় সম্মেলনে ভাষণ দেওয়ার সময় শেখ হাসিনা জঙ্গিবাদ সন্ত্রাসের পাশাপাশি মাদক সমস্যা থেকে ছাত্র সমাজকে দূরে থাকার আহ্বান জানান। মিস্টার ইমাম বলছিলেন, ওই ভাষণেই তিনি জানান যে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য তিনি ইতিমধ্যেই র্যাব সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী
বাহিনীকে নির্দেশ দিয়েছেন। গত দশরামে র্যাব সদর দপ্তরে এক অনুষ্ঠানে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদের মতো সমস্যা মোকাবেলায় র্যাব যেমন সাফল্য দেখিয়েছে, তেমনি মাদক চোরাচালানি বা মাদক ব্যবসার বিরুদ্ধে র্যাব কার্যকর পদক্ষেপ নিতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন। ওই বক্তব্যের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, মাদক তৈরি, বিক্রি, পরিবহন এবং সেবনের সাথে যারা জড়িত তাদের সবাই সমানভাবে দোষী বলে প্রধানমন্ত্রী অভিমত ব্যক্ত করেন। মূলত এরপর থেকেই মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর এই বিশেষ অভিযান শুরু হয়।